ভয়াবহ বন্যার কবলে আরামবাগ জলবন্ধে অবস্থায় রয়েছে মানুষজন চারিদিকে শুধু জল আর জল এই রকম এক পরিস্থিতিতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের খবর ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী সহ বিরোধী দলকে হারিয়ে জয় লাভ করেন এই খবর জানতে পেরে খানাকুলের তাঁতিশাল অঞ্চলের উদনা গ্রামের জলবন্দী মানুষের মন ছটফট করে ওঠে নেত্রের জয়ের খবর পেয়ে আর কি ঘরে বসে থাকা যায় খবর যায় খানাকুলে তৃণমূলের নেতা শেখ সাকিমের কাছে খবর পেয়ে কর্মীদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিতে তিনি জোগাড় করে নেন জলযান নৌকা নিয়ে বেরিয়ে পড়েন তারা মুন্ডেশ্বরী নদীতে তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে নৌকা করে চলে সবুজ খেলা চলে মিষ্টি মুখ এলাকার জলবন্দী মানুষদের খাবার পৌঁছে দেওয়ার কাজ মানব সেবাকে সামনে রেখে নেত্রী জয়ের আনন্দ এইভাবে ভাগ করে নেন তৃণমূল যুব নেতা শেখ সাকিম বন্যা পরিস্থিতিতে নৌকা করে একদিকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে জেতার আনন্দ ভাগ করে নেবার পাশাপাশি পাশাপাশি বন্যা দুর্গত মানুষদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি এই বিষয় খানাকুলের যুব তৃণমূল কংগ্রেসের নেতা শেখ সাকিম পরিষ্কারভাবে জানান বন্যার সময় বিজেপি বিধায়কদের দেখা যাচ্ছে না কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কর্মীরা মানুষের পাশে আছে এটাই তৃণমূল এটাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আমরা এই আদর্শ নিয়ে দল করি সব মিলিয়ে এদিন তৃণমূল নেতার এই নীতিবোধের প্রশংসা করেন এলাকার মানুষ আলামাক মহকুমার মানুষ এই চারটে বিধানসভা আরামবাগ খানাকুল পুড়শুড়ো গোঘাট অনেক নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল এই চারটে বিধানসভা বিজেপিকে উপহার দিচ্ছে কিন্তু আপনি দেখেছেন করোনা দেখেছেন আনফান দেখেছেন আপনার বন্যা দেখেছেন ত্রাণ সমস্ত কিছু দেখেছেন কিন্তু এখানে বিজেপির কোনো বিধায়ককে দেখা যায়নি আগামী দিন পশ্চিমবাংলায় বিজেপির কোনো বিধায়ক কেন বিজেপির কোনো দলটাই দূরপিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বললাম কেন এই চারটে বিধানসভার মধ্যে আজ পর্যন্ত কোনো বিজেপির কোনো নেতৃত্ব কোনো বিধায়ক কোনো কেউ এই আরামবাগ মহকুমায় দেখা যায়নি আগামী দিনে দেখা যাবে না দূরবিন দিয়ে বিজেপিকে খুঁজে যাবে না এইটুখানি আপনাকে গ্যারান্টি বলে দিলাম নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে